হত্যাকাণ্ডের প্রকৃত আসামি অর্থাৎ এই চাঞ্চল্যকর ক্রুলেস হত্যাকাণ্ডের প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামে, পাশাপাশি র‍্যাব ১৪র গোয়েন্দা দল ও আভিযানিক দল এই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় মূলত র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব ১৪র আভিযানিক দল এই নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা সেই সাইফুল ইসলামের হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়, যেখানে মাসুক মিয়া তাকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী ফয়সালকে গাজীপুর থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যা সংক্রান্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, যেখানে মূল হত্যাকারী বা মূল পরিকল্পনাকারী ফয়সাল, যে কিনা আন্তঃজেলা মোটরসাইকেল চুরির যে চক্র রয়েছে তার অন্যতম সদস্য, মূলত গ্রেফতারকৃত মাসুকের সাথে ভিকটিম সাইফুলের প্রায় তিন চার বছর যাবৎ তাদের পরিচয় ছিল, যেখানে গ্রেফতারকৃত মাসুক সে মিরপুর এলাকায় দিনের বেলা রাজমিস্ত্রির কাজ করে, রাত্রেবেলা সে বিভিন্ন কাপড় চোপড় বিক্রি করে। সেখানে ভিকটিম তিন চার বছর যাবৎ মিরপুর এলাকায় সে নিজস্ব মোটরসাইকেল ভাড়ায় ব্যবহার করে, মূলত ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সে নিজে জীবিকা নির্বাহ করতেন।